অল ইন্ডিয়া আদিবাসী সমাজের পক্ষ থেকে বিরসা মুন্ডা 146তম জন্মজয়ন্তী উদযাপন করছি নারায়ণগড় ব্লকের হোসেনপুর গ্রামে। আপনারা এই মুহূর্তে দেখছেন দ্য কিউরিওসিটি সংবাদ বার্তা, সাথে আমি লক্ষ্মীকান্ত। অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ও নারায়ণগড় ব্লক আদিবাসী হো সমাজ কমিটির সহযোগিতায় নারায়ণগড় ব্লকের বাগড়াবাদ হোসেনপুরে ভগবান বিরসা মুন্ডার 146তম জন্মদিন খুব ধুমধামের সহিত পালন করা হলো। সকাল 10টায় র্যালি, হো সমাজে ধর্মীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে বিরসা মুন্ডার শহীদ বেদিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানটিতে হো সমাজের নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে এখানে 100 জন আদিবাসী মানুষের হাতে শীতের কম্বল ও 100 জন ছাত্রছাত্রীকে পড়াশোনার উৎসাহ প্রদানের জন্য কিছু বই, খাতা, পেন দিয়ে সম্বর্ধনা প্রদান করা হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লকের MLA মাননীয় সূর্য অট্ট, বাগড়াবাদ অঞ্চলের প্রধান মাননীয়া উষারানী ঘোড়ই, অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চিফ অ্যান্ড ফাউন্ডার্স মিস্টার রাজু সিংকু, লিগ্যাল অ্যাডভাইজার মিস্টার রামকৃষ্ণ দত্ত ও চন্দন মহালি, সহসভাপতি ভোলানাথ বান্ড্রা, সভাপতি মিস্টার শ্রীকান্ত সয়, সম্পাদক মিস্টার জগন্নাথ কেরাই, সহসম্পাদক মিস্টার অনন্ত মুড়া। এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগড়, বেলদা, সবং, পিংলা, ডাবরা, দাসপুর থেকে আগত বিভিন্ন গ্রামের হাতু মুড়া। নারায়ণগড় থেকে ভোলানাথ বান্ড্রার রিপোর্ট, দ্য কিউরিওসিটি সংবাদ বার্তা। বিদ্যালয়ের প্রাঙ্গণে আপনারা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আপনাদেরকে আমি কুর্ণিশ জানাই। সমাজ এগোবে, দেশ নিশ্চয়ই এগোবে। দেশ আপনাদের বাদ দিয়ে নয়, সমাজ আপনাদের বাদ দিয়ে নয়। আর সমাজের একটা প্রান্তরে তপশিলি উপজাতির লোকেরা শুধুমাত্র বসবাস করবে সেটাও নয়। আমাদের মানুষের যে পরিবারের এই ঘনত্বের মধ্যেখানেও আমার তপশিলি উপজাতি আদিবাসী লোধা আমাদের ভূমি সম্প্রদায় অট্টালিকা ও এই সমাজ ব্যবস্থা দেখে। আপনাদের প্রয়োজনে, আপনাদের নিশ্চিত কোন সমস্যাতে আমার কর্ণপাত হলে, আমার খবর কাছে খবর এলে, আর কেউ না যায়, আমি আজ নয় দীর্ঘ 80 দশক থেকে বিভিন্ন আন্দোলনে, সে লোধা আন্দোলন হোক আর আদিবাসী সবল আন্দোলন হোক, আমি কিছু না হলেও একটা রুটি নিয়ে হলেও পৌঁছাই। যখন লোধা আন্দোলন ভিডিও পিছিয়ে হয়, আমি তার দায়িত্ব নিতাম, খাবার ব্যবস্থা আমি তাদের খাওয়াতাম, আমি তাদের জল পৌঁছে দিতাম। এটা আজ নয়, আজীবন ধরে আমার এই সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার হার্দিক সম্পর্ক, রক্তের না হলেও মনের একটা গভীরের সম্পর্ক অব্যাহত আছে দীর্ঘ সময়। আমারা অনেকেই বলবেন, আপনাদের লোকেরা আছেন, আপনারা বিরসা মুন্ডার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানিয়ে আপনারা যে পথে চলতে চাইছেন, নিশ্চিতভাবে আমি মনে করব আগামী দিন আপনার এখানে আজকে আমাদের বিরসা মুন্ডা 146তম জন্মজয়ন্তী উদযাপন করছি নারায়ণগড় ব্লকের হোসেনপুর গ্রামে। অল ইন্ডিয়া আদিবাসী সমাজের পক্ষ থেকে টোটাল অর্গানাইজ আমরা এখানে করেছি নারায়ণগড় ব্লকে হোসেনপুর ফুটবল ময়দানে। এই সভাতে কারা কারা উপস্থিত ছিলেন? এই সভাতে আজকে উপস্থিত ছিলেন আমাদের নারায়ণগড় বিধানসভার প্রার্থী বিধায়ক সম্মানীয় সূর্যকান্ত অট্ট মহোদয়, এছাড়া উপস্থিত ছিলেন আমাদের ওসি, এছাড়া উপস্থিত ছিলেন আমাদের অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, অঞ্চল যুব সভাপতি, এছাড়া আরও অন্যান্য সম্মানীয় অতিথিবৃন্দ। ও সমাজের পক্ষ থেকে কারা কারা ছিলেন উপস্থিত? ও সমাজের পক্ষ থেকে আমাদের উপস্থিত ছিলেন চিফ অ্যান্ড ফাউন্ডার রাজু সিং মহোদয়, এছাড়া উপস্থিত ছিলেন আমাদের ভোলানাথ বান্ড্রা, এছাড়া আরও অন্যান্য আমাদের খুব সম্মানীয় ব্যক্তিবর্গ। আজকে এখানে যে অনেক দেখলাম এসে ছেলে মেয়েদেরকে কিছু জিনিস দেওয়া হয়েছে বা বয়স্কদেরকে, এগুলো হচ্ছে যে কোন পক্ষ থেকে, কাদের থেকে পক্ষ থেকে দেওয়া হয়েছে? অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের পক্ষ থেকে সমস্ত এখানে যে কম্বল বয়স্কদের জন্য, এছাড়াও আমাদের ছাত্রছাত্রীদের জন্য যাতে পড়াশোনায় ওরা অসুবিধা বা ব্যাঘাত না ঘটে তার জন্য আর্থিকভাবে টোটাল অল ইন্ডিয়া আদিবাসী হো সমাজের
দিক থেকে খাতা পেন সমস্ত দিয়েছেন, এটাই আমাদের খুবই গর্ব। আচ্ছা, আজকে ভগবান বিরসা মুন্ডার 146তম জন্মদিন পালন করলেন, আপনাদের কেমন লাগছে আজকে দিনটাতে? আমাদের খুবই ভালো লাগছে, কেননা আমরা এই এই বছর প্রথম এত বড় অনুষ্ঠান করছি। এছাড়াও একটা সুখবর পেলাম যে আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং উনি রাঁচিতে বিরসা মুন্ডার উপস্থিত আছেন ওইখানের সভাতে, এটা আজকে এবং রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করেছেন, এটা আমাদের খুবই গর্বের বিষয় এবং খুব আনন্দের বিষয়। আজকে এই অনুষ্ঠানে কোন কোন ব্লক থেকে এসে উপস্থিত হয়েছিল? আজকে এখানে দাসপুর ব্লক থেকে, ডেবরা ব্লক, পিংলা ব্লক, সবং, এছাড়াও দাতুন ব্লক, এছাড়াও নারায়ণগড় ব্লক, সমস্ত ব্লক থেকে আমাদের সম্মানীয় অতিথিবৃন্দরা এখানে উপস্থিত ছিলেন। এখানে কতজন উপস্থিত ছিল মোটামুটি একটা পরিমাণ উপস্থিতির সংখ্যা? এখানে আমরা যা দেখলাম কমপক্ষে প্রায় 500 থেকে 600 আমরা আমাদের আদিবাসী হো সমাজ মানুষজন এখানে আমরা উপস্থিত করতে পেরেছি। ওনাদের আর্থিক সহযোগিতা এবং ওনাদের উৎসাহ আমরা এখানে খুবই দেখেছি এবং পরবর্তী আগামী দিনে এরকমই আমরা চাই, এটাই আমাদের আশা। আপনার নাম? আমার নাম গৌতম সিং সিজুই। আপনি কোন দায়িত্বে আছেন? আমি হোসেনপুর হাতুমুনার দায়িত্বে আছি।